দিস ভিডিও স্পন্সর বাই ইওল্যাপ। এই অ্যাপ্লিকেশনে 500 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যেতে পারেন। নিচের দিকে স্ক্রল করুন আর পেয়ে যান প্রচুর লোন প্রোভাইডার যারা আপনাকে 500 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারে। এছাড়াও এখান থেকে আপনি ক্রেডিট স্কোর চেক করতে পারেন এবং ফাইন্যান্স অপশনে ক্লিক করে আপনি আপনার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য ডাউনলোড করুন। খাবার খেয়ে আমি বাইক নিয়ে অফিসের পথে যাত্রা শুরু করলাম। আদিতি ওর গাড়ি নিয়ে অফিসে গেল। আজকে খুব ভালো লাগছে, কারণ আজকে ইতি আমার সাথে অনেক ভালো করে কথা বলছে। ভাবতে অবাক আর ভালো লাগছে, খুশিতে নাচতে মন চাচ্ছে। অফিসে চলে আসলাম, নীলার সাথে কথা বলে মনটা আরও ভালো লাগছে। কাজ করা শুরু করলাম। ইতি আমাকে ডেকে পাঠালো তার কেবিনে যাওয়ার জন্য। ওর কেবিনে গেলাম, ভিতরে ঢোকার সময় নীলার সাথে ধাক্কা খেলাম। ওর হাতে যা ছিল সব কিছুই পড়ে গেল। আমি আর নীলা ওইগুলো তুললাম। তারপর আমি ইতির কেবিনে গেলাম। মনের ভুলে পারমিশন নিতে ভুলেই গেছিলাম। ইতি আমার দিকে কেমন যেন রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, কিন্তু কেন যে এটা ঠিক বুঝলাম না। ইতি আমাকে তখনই বলল, আমার কেবিনে যে আপনি ঢুকলেন, আপনি কি আমার অনুমতি নিয়েছিলেন? সরি ম্যাম, আসলে আমি ভুলে গেছিলাম ম্যাম। ইটস নট ইয়োর বেডরুম, ইটস মাই অফিস। আর হ্যাঁ, অফিসটা পার্ক না যে আপনি যা খুশি তাই করবেন। প্রেম করার দরকার হলে পার্কে যেতে পারেন, পরবর্তীতে যেন না দেখি। আমি এতক্ষণে ক্লিয়ার হলাম যে ইতি আমার আর নীলার এই অ্যাক্সিডেন্টটা মনে হয় দেখেছে, আর ওই রাগটা এখন আমাকে দেখাচ্ছে। কি হলো কি? আচ্ছা, আপনি মাঝে মাঝে কোথায় হারিয়ে যান? না ম্যাডাম, কিছুই হয়নি। এই ফাইলগুলো কালকের মধ্যেই যেন শেষ করা হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি ম্যাম। কিন্তু ম্যাম, এতগুলো ফাইল কালকের মধ্যে শেষ করা অসম্ভব। আর কিছুদিন পর দিলে ফুল কনসেন্ট্রেটেড থাকতে পারতাম। কোথায় যে আপনার ফুল কনসেন্ট্রেট থাকে তা আমার জানা আছে, আর কালকের মধ্যে আমার ফাইলগুলো চাই। আমি ফিরে আমার কেবিনে চলে আসলাম। কাজগুলো করতে হবে, নয়তো আমার কপালে শনি আছে। রাত 9টা পর্যন্ত কাজ করলাম, প্রায় শেষ। বাকিগুলো বাসায় গিয়ে করবো ভাবছি। সবাই চলে গেছে মোটামুটি, কয়েকজন আছে, তাদের মাঝে ইতি নীলাও আছে। এরাও চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। আমি বাইরে এসে বাইক স্টার্ট দিলাম। দেখি নীলা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। ওর সামনে গিয়ে বললাম, কী রে, গাড়ি পাচ্ছিস না? না রে, রাত হয়ে গেছে আর আমাদের ওইখানে গাড়ি কম যায়। নিজের বাবার গাড়িটা তো নিয়ে আসতে পারিস, তাহলে আর এই ঝামেলাটা হয় না। এখন তোর বাড়ি যেতে অনেক দেরি হবে। গাড়ি আছে, তাতে কি হয়েছে? কষ্ট করে কাজ করার পর যে আনন্দটা পাই, সেটা সহজে পেলে আনন্দ থাকে না, আনন্দটা মাটি হয়ে যায়। আমি ওর কথাগুলো শুনে সচরাচর অবাক হচ্ছি। মানুষ গাড়ি পেলে মসজিদ পর্যন্ত গাড়ি নিয়ে আসে, কষ্ট করে হেঁটে আসে না, আর ইনি কষ্ট করে সব জয় করতে যায়। আচ্ছা চল তাহলে, আজ আমি তোকে তোর বাড়িতে দিয়ে আসবো। নাকি তাও যাবি না? আরে এভাবে সারাটা দাঁড়িয়ে থাকলে তো একটা গাড়িও পাবি না। বলার সাথে সাথেই আমার বাইকটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। আমি পিছনে তাকিয়ে দেখি নীলা বাইকে বসে আছে। আমি ওকে ওর বাড়িতে দিয়ে চলে আসলাম। রাস্তায় ওর সাথে অনেক কথা হয়েছে। বাসায় ঢুকে আমি আমার রুমে গেলাম। আবার মনে পড়ল খাবার তো বানানো হয়নি, আর ইতিও মনে হয় না খেয়ে শুয়ে পড়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা ছুঁই ছুঁই করছে। তাড়াতাড়ি করে কিছু রান্না করলাম, তারপর ইতির রুমে ইতিকে ডাকতে গেলাম। গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে বলে ভুল হবে, ঘুমানোর চেষ্টা করছে। না খেয়ে ঘুমালে কারোর কি ঘুম আসবে? আর আজকে একটু বেশি দেরি করে ফেলেছি। ইতিকে ডাকতে লাগলাম, কয়েকবার ডাকার পর উঠে বসল। খাবেন চলুন। তুই কে যে আমি তোর খাবার খাবো? যা এখান থেকে, আমাকে ঘুমোতে দে। আমি আপনার বলেও বলতে পারলাম না, কোথায় যেন আটকে গেল। কি হলো, যা এখান থেকে। বেশ বোঝাতে পারলাম না, এখনো রেগে আছে। কিন্তু না খেতে দিয়ে ঘুমাতে দেওয়া যাবে না। না খাবেন চলুন। বললাম তো খাবো না, যা, ডিস্টার্ব করিস না। না খেয়ে তো ঘুমাতে পারছিলেন না, এবার সবাস করছিলেন। আর আমারও ভুলে গেছে, আমি ভুলে গেছিলাম যে আপনি না খেয়ে আছেন। এরকম ভুল আর হবে না।
আমি খাবো না, যা। খাবেন না? না। খাবেন না তো? বললাম তো খাবো না। আচ্ছা ঠিক আছে, এরপর আমি যা করব তাতে আপনিও কিছু করতে পারবেন না। কি করবি? হ্যাঁ কি করবি? ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি টেবিল থেকে খাবার পেটে একটা প্লেটে নিয়ে আসলাম, সোজা ইতির ঘরের দিকে গেলাম। এখনো সময় আছে, খাবেন না তো? না। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আবার বললাম, সত্যি খাবেন না? এক কথা বারবার আর বলতে পারলাম না, খাবার ওর মুখে ঢুকিয়ে দিলাম। ইতি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে। আমি বললাম, কি আর করবো বলুন, আপনি তো খাচ্ছিলেন না। ইতি খাবার নিয়ে কথা বলতে পারছিল না। আগে খেয়ে নিন, তারপর না হয় বকা দেবেন। ইতি আমার কথা শুনে খেতে শুরু করলো, আর আমি ওকে খাইয়ে দিয়েছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আমার ভালোবাসার মানুষকে রাত্রি শেষে নিজের হাতে খাইয়ে দেব, আর আমার ভালোবাসার মানুষটা আমাকে খাইয়ে দেবে। একটা আশা আপাতত পূরণ হয়েছে। আমি ওকে খাইয়ে দিচ্ছি, কিন্তু স্বার্থপরটা একবার বললো না যে আমি খেয়েছি কি না। হয়তোবা এটা আশা করা আমার ভুল ছিল, কিন্তু পরক্ষণে আমার ভুল ধারণাটা ভেঙে দিল। ও বলল, তুই খেয়েছিস? আপনাকে সেটা কখনো খায়? থাক হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়। তারপর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। এখন ও আমার সাথে মোটামুটি ভালোই কথা বলে, কিন্তু তুই বলা ছাড়েনি। কিন্তু ও এখন আমাদের সাথে মেশে, আমাদের সাথেই লাঞ্চ করে, আমরা তিনজন মিলে একসাথে লাঞ্চ করি। আবার ভাববেন না আমাদের বেবিকে সাথে নিয়ে লাঞ্চ করি, আপনারা একটু বেশি বেশি ভাবেন তো, তাই বলে রাখাই ভালো। আমরা তিনজন বলতে নীলাকে নিয়ে তিনজন, কিন্তু এই আনন্দে মনে হয় কেউ নজর দেয়নি। হঠাৎ করেই ইতি একদম পাল্টে যায়, নীলার সাথে ভালো করে কথাও বলে না, আমাদের সাথে আগের মতো মেশে না, আমাদের সাথে একসাথে বসে লাঞ্চও করে না। তাই আমাদের দেখলে কেমন যেন ডিস্টার্ব ফিল করে, যে নীলার সাথে কথা না বলে থাকতে পারতো না, আর সেই নাকি নীলাকে সবসময় এড়িয়ে যায়। নীলা ইতির ব্যবহারে অনেক কষ্ট পায়, ইতি শুধু অফিসেই এরকম করছে তা কিন্তু নয়, বাসায়ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করে। কোনো কিছু একটু ভুল হলে আমার মা বাবাকে নিয়ে কথা বলে, চিল্লাচিল্লি করে, অল্পতেই রাগ করে, এমন মনে হয় যেন ও আমাকে সহ্যই করতে পারে না। আমি লক্ষ্য করলাম ইতি অফিস থেকে অনেক আগেই বার হয়ে কোথায় যেন চলে যায়, আর বাসায় অনেক রাত করে ফেরে। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে ফলো করব। তাই আজ বেরিয়ে পড়লাম, ইতি গাড়ি দিয়ে যাচ্ছে, আর আমি কিছু দূর আমার বাইক নিয়ে দেখলাম ইতি একটা নাইট ক্লাবের সামনে গাড়ি দাঁড় করালো। আমি ভেবে নিয়েছি ইতি ক্লাবের ভিতরে ঢুকবে না, কিন্তু ও আমাকে ভুল প্রমাণ করে কয়েকটা ছেলের সাথে ক্লাবের ভিতর চলে গেল। তারপর আমি ইতিকে খোঁজার চেষ্টা করলাম। ক্লাবের ভিতর গিয়ে আমার চোখ তো চড়ক কাজ, ইতি ড্রিঙ্ক করছে, তার সাথে কয়েকটা ছেলে ওকে সুযোগ নিচ্ছে। ইতি শুধু ড্রিঙ্ক করেই যাচ্ছে, ও পুরোপুরি ঝুলছে, আর ছেলেগুলো ওর আপত্তিজনক জায়গায় হাত দিচ্ছে। ছেলেগুলো ইতিকে ধরে একটা রুমে নিয়ে যাচ্ছে। আমি রুমে ঢুকে দেখলাম ছেলেগুলো এই অবস্থায় কিছুই করতে যাচ্ছে, আর একজন ওদের রুমে ঢুকেই দেখলাম ছেলেগুলো ওকে নিয়ে এই অবস্থায় কিছু করতে যাচ্ছে, আর একজন ওদের ভিডিও করছে। আমি আর সহ্য করতে পারলাম না, চারটা ছেলে ছিল, আমি গিয়ে ইতির উপর যে ছেলেটা উঠতে যাচ্ছিল তাকে নাক বরাবর একটা ঘুষি মারলাম। বলে রাখা ভালো, আমার বডি টাইগার শ্রফের চেয়ে কোনো অংশে কম না। কলেজে থাকার সময় জিম করতাম, যে ছেলেটাকে মেরেছি তার নাক দিয়ে রক্তের বন্যা শুরু হয়ে গিয়েছে। আমি গিয়ে দেখলাম ইতি প্রায় অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, আর একজন এগিয়ে আসছিল। আমি তাকে পেটে এমন একটা পাঞ্চ মারলাম যে ও আর দাঁড়াতে পারলো না, আর বাকি দুটো আমাকে দিয়ে ভয়ে কাঁপছে, একজন এগিয়ে আসবে। তখনই পেটে ঘুষি খাওয়া ছেলেটা বলল, বন্ধু যাস না। আমি বললাম, আর একটু এগিয়ে আয়, তাহলে আজকে তোকে আর বাড়িতে যেতে হবে না, সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে। বাকি দুজন বাইরে চলে গেল, আমি ইতির দিকে এগিয়ে গেলাম। ইতি আমাকে বলছে, আমাকে একটু আদর কর না রে, একটু কাছে আয় না। আমি তো ইতির হাবভাব দেখে অবাক, এতটা অবাক হয়নি, কারণ ও এখন নিজের কন্ট্রোলে নেই। তাই আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম। ইতি আমাকে বলছে, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বললাম, আমরা বাসায় যাচ্ছি। ক্লাব থেকে বার হওয়ার সময় ক্লাবের লোকরা সব আমার দিকে তাকিয়েছিল, এই প্রথম আমি ইতিকে কোলে নিয়েছি, আর ইতি বাচ্চাদের মতো হাত পা নড়াচড়া করছে। আমি ড্রাইভার চাচাকে বললাম, চাচা তুমি আমার বাইক নিয়ে আসো, আমি ইতিকে গাড়ি করে নিয়ে যাচ্ছি।
আমি ইথিকে গাড়ি তুলে নিয়ে চালানো শুরু করলাম। আপনারা ভাবছেন আমি কিভাবে গাড়ি চালানো জানি? আমার সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন। গাড়িতে ইতি আমাকে বিরক্ত করে রেখে দিয়েছিল, একের পর এক পেঁচাল। বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে ইতিকে কোলে করে রুমে বিছানা রেখে আসব, তখনই ইতি আমার হাত টেনে ধরে একদম ওর কাছে নিয়ে গেল। আমি যেন ওর চুলের গন্ধে আর পারফিউমের গন্ধে পাগল হয়ে যাব, কিন্তু নিজের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে। ও এখন নিজের মধ্যে নেই, আমার নিজেকে সামলাতে হবে। কিন্তু ইতি আমাকে পাগল করে দিচ্ছে, অনেক কষ্টে নিজেকে আটকে রাখছি, কিন্তু কতক্ষণ যে কন্ট্রোল করতে পারবো জানি না। তো আমাকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু ইতি যেতে দিচ্ছে না, শুধু বলছে। এই ভিডিওটার নেক্সট পার্ট আসবে, যারা অপেক্ষায় আছেন দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।